তো ফেসবুক পেজ স্ক্রল করার সময় হঠাৎ আমার চোখে একটা জিনিস পড়লো। জিনিসটা মানে এতটাই ভালো লাগলো পড়ার পর যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো জিনিসটা হচ্ছে যে এক টিচার আর কি, মানে তার স্কুলের প্রতিটা গার্জিয়ানের কাছে একটা করে চিঠি পাঠিয়েছে। সেই চিঠিটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। চিঠিতে লিখেছে যে, প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুব আশা করেছেন আপনার ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। এটা তো স্বাভাবিক, ছেলেমেয়ে পরীক্ষা দিলে বাবা মা অমনিতে ভালো একটা আশা নিয়ে থাকে যে আমার ছেলেমেয়ে ভালো রেজাল্ট করবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, দেখি তারপর কী লিখছে। যে একটা বিষয় মনে রাখবেন, যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই। অ্যাবসোলুটলি রাইট, যে শিল্পী হবে তার অবশ্যই তার কণ্ঠ নিয়ে চর্চা করা উচিত, তার গণিত নিয়ে চর্চা করার কোনো উচিত না, কথাটা যুক্তি আছে। তারপরে কী লিখছে, তারপরে লিখছে যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যের পণ্ডিতের প্রয়োজন নেই। আসলে কথা সত্য। তারপর লিখছে একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়নে কত নাম্বার পেয়েছে তাতে তার ভবিষ্যৎ নিয়ে কিছু আসে যায় না। একজন খেলোয়াড় হবে যার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের চেয়ে বেশি জরুরি। আসলে যে ক্রিকেটার হবে তার পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এগুলোর চেয়ে তার শারীরিক ফিটনেসটা হচ্ছে বেশি জরুরি। যদি আপনার ছেলেমেয়ে পরীক্ষায় খুব ভালো নাম্বার পায় সেটা হবে খুবই চমৎকার, কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন পরীক্ষার নম্বর নিয়ে যেন মাথা না ঘামায়, এটা তো পরীক্ষা ছাড়া আর কিছুই নয়, তাদের জীবনে আরও অনেক বড় বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আসলে কথাটা সত্য, বর্তমান সমাজটা এমন হয়ে গেছে যে পরীক্ষায় রোল 1 হলে মনে হয় খুব মেধাবী, এবং পরীক্ষা যদি রোল কারো 99 হয় অথবা 100 হয় তাহলে মনে হয় খুব মেধাবী না। আসলে সবাই কোনো না কোনো দিক দিয়ে অত্যন্ত ট্যালেন্ট থাকে, এখন আমাদের উচিত সেই ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরতে দেওয়া। কিন্তু আমরা সেটা না করে আমরা কী করি, দেখা যায় যে রেজাল্ট খারাপ হলে দ্যাট কিছুই পায় না, এর মাথায় কিছুই নেই, গু গোবর ডালি অনেক কথা বলি, এটা ঠিক নয়। আমাদের উচিত তাদেরকে উৎসাহিত করা এবং তারা যে বিষয়ে দক্ষ সে বিষয়ে ইন্সপায়ার করা তাদেরকে। আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নাম্বার পাক আপনি সবসময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে বিচার করবেন না, কথাটি সত্য। আসলে একজন স্টুডেন্টকে যখন তার বাবা মা বলে যে তুই পরীক্ষায় ভালো নাম্বার পাস নাই তোর উপর আমার ভালোবাসা কমে গেছে, আসলে স্টুডেন্টের মন কীভাবে ভেঙে পড়ে তা একমাত্র সেই সব স্টুডেন্টেই বসে। আসলে যারা পিতামাতা তাদেরকে এসব বলা মোটেই ঠিক নয়। আপনারা বাবা মা একটু সন্তানদেরকে ভালোবাসুন এবং তারা পরীক্ষায় কম নম্বর পেলেও তাদেরকে বলুন যে আমি আপনাদের ভালোবাসি, তাহলে দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে ইনশাল্লাহ। কারণ একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নাম্বার কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই স্কুলের প্রিন্সিপালকে যে স্কুলের প্রিন্সিপাল এই চিঠিটি লিখেছেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।